নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আমি আবারও আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি সিম্পল ক্রিয়েটিভিটি অ্যান্ড কুকিং ব্লগ আমার এই চ্যানেলে। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমি সাবুদানা দিয়ে বানিয়েছি। তিন রকমের রেসিপি আমি আজকে এখানে আপনাদের দেখিয়েছি, পুরোটাই সাবুদানা দিয়ে তৈরি, যেটা আপনারা যে কোনো ব্রত বা উপবাসের দিনে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে করলাম শুরু করা যাক। প্রথমেই আমি আজকে সাবুদানা ড্রাই খিচুড়ি কিভাবে করছি সেটা দেখাবো। আমি এখানে 300 গ্রাম পরিমাণ এরকম বড় দানার সাবু 1.5-2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এর থেকে জলটা ঝরিয়ে নিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এই আলুটা আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এর সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কারি পাতা আর কিছুটা পরিমাণ ধনে পাতা, এইভাবে কুচি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর সন্ধক লবণ নিয়েছি, যেহেতু ব্রতর জন্য তৈরি হচ্ছে তাই সন্ধক লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরে আর কিছুটা চাট মশলা। আর এখানে 1 চামচের মতো লেবুর রস, এখানে আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি। আমি অল্প তেলেতেই পুরো খিচুড়িটা রাখবো, তাই এখানে কিছুটা পরিমাণ তেল আমি কড়াইতে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, এই গোটা জিরেটা তেলেতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এর সাথে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কারি পাতাগুলো, কারি পাতাটা দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস ইনগ্রিডিয়েন্টস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি খিচুড়িটার মধ্যে কিছুটা কাঁচা বাদামও ব্যবহার করেছি। আমি এখানে এরকম কাঁচা বাদাম ভালো করে রোস্ট করে নেব। দেখুন আমি যেভাবে করছি, আমি আরও কিছুটা পরিমাণ এখানে কাঁচা বাদাম দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন। আর তবে কাঁচা বাদামটা দিলে খিচুড়িটা খেতে খুব ভালো হবে, তো সেই কারণে আমি এখানে বাদামটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি এইভাবে দিয়ে দেব। আমি এখানে 2 বাটি পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা দিয়ে খুব হালকা হাতে এই সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্ধক লবণ, আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা আমি উপবাসের জন্য তৈরি করছি ব্রত উপলক্ষে, তাই আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি এখানে গন্ধরাজ লেবুর রস নিয়েছি। গন্ধরাজ লেবুর রস এই কারণে নিয়েছি, এর মধ্যে একটা হালকা সুগন্ধ ছাড়বে। আর আপনারা চাইলে এমনি নর্মাল পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচো। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর লাস্টে আমি এই চাট মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। সেকেন্ড যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সাবুদানার ফলাহার। শিবরাত্রির দিনে অনেকেই গরম খান না, তাই তারা এরকম সাবুদানার ফলাহার গ্রহণ করতে পারেন। ফলাহারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দই আর কয়েক রকমের ফল। ফলের মধ্যে আমি নিয়েছি আঙুর, বেদানা, লেবু এবং কলা। আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এরকম সাবু, সাবু আমি এখানে 2 বাটি পরিমাণ নেব। আর নিয়ে নিয়েছি মিশ্রি, মিশ্রিটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে চিনি কিংবা বাতাসাও ব্যবহার করতে পারেন। ফলাহারটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 বাটি পরিমাণ সাবু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মিষ্টি দই। আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ টক দই,
এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা টক দইয়ের জায়গাতে মিষ্টি দইও 3 চামচ বা 4 চামচ পরিমাণ নিতে পারেন। দই আর সাবুটা খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। দই সাবু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এই কেটে রাখা ফলগুলো আমি এক এক করে দিয়ে দেব। ফল আর সাবুগুলো খুব ভালোভাবে আমি আবারও একবার মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে মিশ্রির জলটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমার ফলাহারটা একদম এখানে রেডি হয়ে গেছে। এরপরে ওপর দিয়ে আমি কিছুটা বেদানা এইভাবে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তাহলে বন্ধুরা, এই অবশ্যই এই ফলাহারটা আপনারা শিবরাত্রি বা যে কোনো উপবাসের দিনে আপনারা বানিয়ে খেতেই পারেন। ফলাহারের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট সেকশানে লিখবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিগুলো আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। থার্ড যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা হেলদি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটাও আমি সাবুদানা দিয়েই তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই ড্রিঙ্কটা বানালাম। সাবুদানার শরবতের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই, আর এখানে কাজু, পেস্তা আর কিছুটা খেজুর আমি এইভাবে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সাবু আর মিশ্রির জল, যেটা আমি আগেও ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি বা বাতাসাও নিতে পারেন। শরবতের জন্য যে ফলগুলো আমি নিয়েছি, এখানে আমি লেবু, বেদানা, আঙুর, চেরি, কলা, এই সমস্ত কিছু আমি ফল নিয়েছি। ফলগুলো আমি ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টে ছোট এলাচ, যেটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরকম একটা মিক্সিং জারে আমি 2 চামচ পরিমাণ সাবু দিয়ে দিয়েছি। কলাটা আমি এরকম 2 টুকরো করে দিয়ে দিলাম। আর যে ভিজিয়ে রাখা আমার খেজু, কাজুর আর পেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দেব মিশ্রির জল। মিশ্রির জলটা দিয়ে এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, আমি এইভাবে সমস্ত কিছু এইভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে এরকম 2টো কাচের গ্লাসে আমি এই মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে সাবুর শরবত আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। আশা করছি আপনাদের সকলের এই শরবত বা আজকে যা যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সবই আপনাদের ভালো লাগবে। এরপরে এর মধ্যে মিশ্রির জলটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি আপনারা করবেন, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো এরকম দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে আমি আরেকবার শরবতটা মিশিয়ে নেব। এরপরে যা যা আমার ফল কাটা ছিল সেইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ডেকোরেশন করে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই এই ধরনের শরবত ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আর শুধু উপবাস বা ব্রত বলে নয়, যে কোনো টাইমে, বিশেষ করে এই যে গরমকালটা পড়তে চলেছে, এই গরমকালে কিন্তু এই ধরনের শরবত খেতে কিন্তু খুব ভালো লাগবে, বেশ রিফ্রেশিং লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এর মধ্যে 2 টুকরো বরফ দিয়ে গরমকালে যদি খান তাহলে বেশ কিন্তু ভালো লাগবে। দেখুন আমার কিন্তু শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টে আরও একটু ছোট এলাচ আর চেরি দিয়ে আমি পুরো শরবতটাকে সাজিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন, আর অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমি সকলের উদ্দেশ্যে বলবো, আবারও আমি আপনাদের সবাইকে শিবরাত্রি উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।